হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। সো সকালে ব্লগ স্টার্ট আছে অ্যান্ড আজকে তো হচ্ছে দীপাবলি, ঠিক আছে। সর্বপ্রথম সবাইকে শুভ দীপাবলি, ঠিক আছে। আর আজকের দীপাবলির মনসুন কি হয়েছে তোমরা একটু চেক করো বাইরের রাইডার। এই দেখো অবস্থা ভাই, দীপাবলির মধ্যে লাইফে ফার্স্ট টাইমই মনে হচ্ছে যে দুর্গাপূজার মধ্যে আর দীপাবলির মধ্যে এমন কন্ডিশন আর এমন সিচুয়েশন হচ্ছে, ঠিক আছে। লাইফে এমন ফার্স্ট টাইম আমি ফেস করতেছি, ঠিক আছে। আর মানে একদম বাইরের ওয়েদার একদম পুরো বাজে হয়ে গেছে। আর আমাদের কালী মন্দির তো অসম সাজা নিয়েছে, ঠিক আছে। আজকে আমরা অনেক বড় বড় প্ল্যান আছিল, কিছু চেক করে তোমরা আমাদের বাড়ির মন্দির টিকা বুঝলাম। কিন্তু বেসিক্যালি ওই সিটিটা বৃষ্টির কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর কারেন্টও নাই, সে কথা তো ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, কারেন্টে পুরো নাই। আর আজকে আমি একটু মাইক লাগাইছিলাম, ঠিক আছে, মাইক লাগাই ব্লগ বানাইতেছি কারণ বৃষ্টি পড়তেছে। আর অ্যাটলিস্ট আমার ভয়েস রেকর্ডিং আইব ক্লিয়ার আইব কি না আমি তাও কইতে পারি না, ঠিক আছে। তো মানে একদম ওয়েদার পুরো খারাপ। আর আজকের সম্ভাবনা যেটা যে আজকে বৃষ্টি হইতে পারে, বেশি সারাদিন বৃষ্টি হইতে পারে, এখন দেখি কি তাও না হোক, ঠিক আছে। আমাদের ট্রেন আসলে অনেক বড় বড়ো যে আমরা আজকে দুই গাড়ি গাড়ি যাই লইলে মূর্তি আনানোর লেগে, ঠিক আছে, আনানোর লেগে দুই গাড়ি যাই লইলে। আর আমার বাইরে খুব দারুণ সাজা নিয়েছে, ওই যে লাইটটি যে দেখতেছ খুব দারুণ সাজা নিয়েছে। বেসিক্যালি খুব ইন্টারেস্টিং কোনো প্ল্যান আসল কিন্তু কারেন্ট নাই, পুরো কারেন্ট বদ্ধ অন্ধকার পুরো সারা দিন একটা জানলা দেহ অবস্থা। আর গাইস কিটা কমো এমন অবস্থায় এসে কেডা জানে, ঠিক আছে না। তো দেখি মানে আমরা অনেক বড় বড় প্ল্যান আসলো যে আমরা মূর্তি গাড়িটা নিয়ে গেছিলাম অন্ধকারে যাবো পারে। আমরা আজকে দুই গাড়ি নিয়ে গেছিলাম মূর্তি আনন্দ লেগে, ঠিক আছে। আর এক গাড়ি মূর্তিটা খুললে আর গাড়ি বক্স মেশিনটা খুললে, তো দেখি কিটাও না আর শুধু কইবই। আর না তো তোমার লগে দেখা করুন ঠিক টাইমে, ঠিক আছে। গাইস বাড়িতে বাইরে ছিলাম সোয়াবিনের ফ্যাক্টরি তো ওই দেখো বৃষ্টি চারিদিকে, শুধু বৃষ্টি আর বৃষ্টি, ওয়াও চারিদিকে ওয়াও, ওই দেখো ওয়াও, ওই দেখো চারিদিকে ওয়াও, আমি পুরো অন্ধকার। গাইস বৃষ্টির কারণে এখন প্ল্যান হইতেছে যেন তিরপাল লাগানো, ঠিক আছে। তুই সবাই মিলে না তিরপাল রেডি করতেছে আর মাটি কাটতেছে দেখতে পারতেছ। সো গাইস ফাইনালি কিছু বৃষ্টি কমছে, ঠিক আছে, হালকা পাতলা কিছু বৃষ্টি কমছে, চেক করো, ঠিক আছে। বাইরে গেছে বৃষ্টি কমছে এখন হালকা পাতলা, কিন্তু মানে এত তুফান দিতেছে তোমরা এটা দেখলে অবাক হয়ে যাবে, সব কিন্তু বড় কিছু কিছু তুফান দেওয়া হবে। মানে গাইস অবস্থা দেখতে পাচ্ছে কি ধরনের অবস্থা হয়েছে দেওয়ালির দিনে, ঠিক আছে। মানে এত সুন্দর দিনই কোনো অবস্থা হয়েছে, বাতাস প্রচণ্ড বাতাস, আর অবস্থা তো আরও খারাপ হয়েছে। তা করুন না হইব কোনো গ্যারান্টি নাই, আর অক্ষণ আর কোনো ব্লগ হইতো না, ডাইরেক্ট কোনো ব্লগে বিকালে দেওয়া হইব তখন মূর্তি আনানো হবে। গাইস আমরা আর দেওয়ালি পূজার লেগে যেটুকু প্ল্যান বানাইছিলাম আমরা, ঠিক আছে, বেসিক্যালি যেটুকু প্ল্যান বানাইছিলাম পুরো প্ল্যানের ফুটকে বেড়ে দিছে বৃষ্টি, পুরো প্ল্যানের একদম বাঁশ দিয়ে দিছে বৃষ্টি। এই কারণে আমরা না তো মূর্তি আনান গেছি, ঠিক আছে, না কোনো অনুষ্ঠান প্ল্যান করতে পারছি, ঠিক আছে। বেসিক্যালি পূজার মধ্যে খিচুড়ির প্ল্যান হয়েছিলাম, খিচুড়ি ওইছিলি না ওইছে না তাও কইতে পারি না, ঠিক আছে। আর এখন ঠাকুর আইবরছে পূজা হইতাছে, আর তোমরা ব্লগের মধ্যে দেখানোর মতন কিচ্ছুই নাই, কিছু কিছু সিনেমেটিক তোমরা গানের সাথে দেখামো, ঠিক আছে। এছাড়া ব্লগের মধ্যে আর কিচ্ছু হইতো না, ঠিক আছে। আর মনে করছিলাম যে তোমরা ভালো কিছু দেখামো, ঠিক আছে, মূর্তি আনানোর সময় আর অনেক কিছু দেখাইলাম হইলে, কিচ্ছু হয়েছে না, সব ক্যান্সেল হয়েছে। আর ওখানে আর কিছু দেখানোর মতন নেই, তো গানের লগে তোমরা শুধু সিনেমেটিক চেক করাম, চেক করো, আর যদি ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করবো। সো হ্যালো জি, ঠিক আছে। তো বেসিক্যালি প্রবলেম কি তো হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে তোমরা দেখছো এর আগে পার্টটা, ঠিক আছে। তো এখন যে পার্টটা তোমরা দেখতে চাইতেছো এটার মধ্যে ঘটনা কী হচ্ছে, কারেন্ট গেছে হঠাৎ করে, ঠিক আছে, বৃষ্টি তোমরা দেখতেছো সকাল থেকে বৃষ্টি, কারেন্ট গেছে হঠাৎ থেকে। আর কারেন্ট যাওয়ার পর কী ঘটনা হচ্ছে তোমরা একটু চেক করো, ঠিক আছে, যে ফুরাটা কমিটি গরমটার তুফানে কিন্তু উড়ে লেগে থাকা, সিলে সিলে লেগে থাকা, যে কেউ শরীর নিয়ে যায় টিন পুড়ে থাকা, ঠিক আছে। বেসিক্যালি এমন অবস্থা হয়েছে কারোর শরীরে নিয়ে যায় টিন উড়ে যায় পরে, বা কেউ নিয়ে কোনো ক্ষতি হয়, বেসিক্যালি মারাশিল্পাতে কোনো ক্ষতি হয়েছে না কেউ। তো এতটুকু বলার আসলে তোমাদের, কারণ এটার পার্টটা কোনো বানানো হয়েছে না, কারণ আমরা মানুষ দেখুন না, মানুষে বাঁচাবো না আমরা, আমি ব্লগ বানাবো। তো গাইজ এটা নেক্সট পার্টে বানানো হইতেছে, ঠিক আছে। তো তোমরা
আমার কথা শেষ শোনার পরে তোমরা একটু বিহাইন্ড দ্য সিন দেখো কি ঘটনা হয়েছে আমাদের লগে। আর একটা জিনিস মজা লাগছে যে আমরা যদি তুফান চলতেছে ঠাকুর মশাই একদম আরো জোরটা থাকে মন্ত্র চলে আরো বড় বড় ঘুরে ভিতাছে, এটা আরো মজা লাগছে। ভালো তো তোমরা দেখো আস্তে আস্তে দেখ দেখ A few moments later.